আমি রেখে দিই, ইউটিউবে দিয়ে দিব। ওকে, 13 নম্বর অঙ্ক। 13 নম্বরে হচ্ছে আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার যোগ বি স্কয়ার ভাগ বি স্কয়ার যোগ সি স্কয়ার। বি স্কয়ার যোগ সি স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার, এ যোগ বি হোল স্কয়ার ভাগ বি প্লাস সি হোল স্কয়ার, বি প্লাস সি হোল স্কয়ার। এটা হচ্ছে আমার, এই হচ্ছে আমার দেওয়া আছে। এখন আমাকে প্রমাণ করতে হবে যে এবিসি ক্রমিক সমানুপাতিক। ওকে, এখন এই ক্রমিক সমানুপাতিক প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে একটা কাজ করতে হবে, এখানে এমন কিছু করতে হবে যেন ইয়ে হয়। তো আমরা চেষ্টা করব যোজন বিয়োজন করার। হ্যাঁ, তো যোজন বিয়োজন করতে হলে যে আমি বলেছিলাম যে যোজন বিয়োজনের সুবিধা হয় তখনই যখন একই জাতীয় জিনিস কাছাকাছি মানে একই রকম জিনিস হর এবং লাভে থাকে। তো এইখানে আমার তো একই জাতীয় না, একই রকম না, এখানে স্কয়ার বিস্কয়ার বিস্কয়ার স্কয়ার এরকম কিছু আছে। কিন্তু আমি যদি এই কাজটা করে ফেলতাম যে আমি যদি হচ্ছে এরকম কত পৃষ্ঠা করাচ্ছেন একটু বলেন, আমি না বুঝতে পারছি না। 217 পৃষ্ঠা করছি আমরা, তুমি মনে হয় বেশ অনেকদিন পরে। আমরা যে অনুপাত সমানুপাতের চ্যাপ্টারের অঙ্ক করতেছি, আমি বুঝতে পারিনি এটা। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যদি এটাকে এই এই পাশে নাও আর এটাকে এই পাশে নাও, হ্যাঁ নিচে নাও এরকম, এটাকে বলা যায় যে আলগুন করা, একান্তরকরণ করা, যাই বলো। হ্যাঁ, যে এটা নিচেরটাকে উপরে, উপরটাকে নিচে, এরকম তুমি নিতেই পারো। তার মানে তুমি এখানে হচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি হোল স্কয়ার এখানে লিখলা আর ভাগ দিয়ে নিচেরটা যা থাকলো তাই, এটা যা ছিল তাই লিখলাম, আবার উপরেরটা এপাশের উপরেরটা যা ছিল তাই লিখলে, আর নিচেরটা হচ্ছে এই যে এ প্লাস বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা তুমি লিখলা। এখনো এন্টার করছে, তোমরা দেরি করে ঢুকো কেন? আমি তোমাদেরকে বারবার বলি, তোমরা দয়া করে দেরি করে ঢুকবা না। হ্যাঁ, দেরি করে ঢুকলে অসুবিধা না, দেরি করে ঢুকলে খুবই অসুবিধা, আমাকে বারবার শুধু অ্যাডমিট করতে হয় তোমাদেরকে। ওকে, এখন তারপরের লাইন কি হবে? তারপরের লাইন উপরে একটা সূত্র ফেলে দিই যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু বি সি ভাগ, আর নিচেরটা আর কিছু করবো না, বি স্কয়ার যোগ সি স্কয়ার। এই দেখো আমার যোজন বিয়োজন করার জন্য মোটামুটি একটা অংশ চলে আসছে। হ্যাঁ, আমরা এটা যোজন বিয়োজন করব না, আমরা এটা শুধু বিয়োজন করব, তাহলেও আমাদের একটা বেশি সুবিধা হবে। এটা বি স্কয়ার আর হচ্ছে টু এ বি, আর এটা হচ্ছে এ স্কয়ার যোগ বি স্কয়ার, বা তাহলে এখন এটা শুধু যদি বিয়োজন করি, তার মানে শুধু নিচেরটা উপরে উঠায় বিয়োগ করবো আর কিছু না, বুঝছো? শুধু বিয়োজন বলতে এটা বোঝায়, বিসি হ্যাঁ বিসি ভাগ, তারপরে তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে দাও, এখানে হচ্ছে বিয়োগ হবে, বিয়োগ নিচেরটা, হ্যাঁ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এইটা হচ্ছে কাজ আর কিছু না। ওকে, আর এখানে হবে হচ্ছে বি স্কয়ার যোগ সি স্কয়ার, ঠিক আছে গেল। এই কাজটাও এখানেও সেম কাজ করব, যা করব দুই পাশে করব, এক পাশে করার সুযোগ নাই কিন্তু। হ্যাঁ, যোজন বিয়োজন কিন্তু এক পাশে হয় না, এগুলা এগুলা অনেকে ভুল করে ফেলে, গুলায় ফেলে। এগুলা ওই যে ভুল হবে ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত তুমি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে এগুলা তখন আর মিস হবে না। আর এখানে হবে হচ্ছে নিচেরটা নিচেরটাই থাকবে, এতে করে আমার সুবিধা কি হলো, এতে সুবিধা হলো এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, এদিকেও এই মাইনাস মাইনাসের দুটো অংশই কেটে যাচ্ছে। ওকে, তারপরে আমি কি লিখতে পারবো, তারপরে লিখতে পারবো যে হচ্ছে এদিকে টু বি সি আর নিচে হচ্ছে বি স্কয়ার যোগ সি স্কয়ার, আর এদিকে হচ্ছে টু এ বি আর এ স্কয়ার যোগ বি স্কয়ার।
এখানে আর একটা জিনিসও ঘটে আছে, এটা হচ্ছে যে এপাশে টু এপাশে টু এরকম করে জীবনেও কাটা যায় না। হ্যাঁ আমি দেখো কেটে দিলাম, তুমি যেন এরকম করে কেটে দিও না। তুমি কি করবা জানো, তুমি হচ্ছে এই এই লাইনগুলো লিখবা না, না লিখে পরের লাইনে জাস্ট সিম্পলি এপাশে টু বি আর ওই পাশে টু বি বাদ দিয়ে দিবা, এরকম করে সি বি স্কয়ার যোগ সি স্কয়ার। হ্যাঁ এরকম করবা। আমরা ওই যে দেখানোর জন্য আমরা দেখাই দিই যে কেটে গেল, কিন্তু আসলে কিন্তু এরকম করে কাটার কোনো সুযোগ নাই। হ্যাঁ এটা কাটে কিরকম জানো, এই যে এই পাশ থেকে টু এ মনে করো যে নিচে ভাগ করে নিয়ে আসলে তারপর উপর নিচ কাটে, এইভাবে কাটে, সমানের এই পাশ থেকে এরকম করে কাটতে হয় না। তো সেক্ষেত্রে আমরা ওই যে বললাম যে আমরা এই সিস্টেমে লিখব। ওকে এখন কি করা যায়, এখন এক কাজ করি চলো এটার আড়গুণ করে দিই। আড়গুণ করে দিলে কি পাওয়া যায়, আড়গুণ করে দিলে এটা এটা আড়গুণ করব। এই যে এরকম ক্রস গুণ করব, ক্রস গুণ করলে পাওয়া যাবে হচ্ছে এই পাশে হচ্ছে এই স্কয়ার সি যোগ বি স্কয়ার সি, আর এ পাশে সমান দিয়ে পাবো এ বি স্কয়ার যোগ এ সি স্কয়ার, এটা পাবো। ওকে গেল, বা হাতের লেখা একটু সুন্দর হয়েছে মনে হচ্ছে, একটু সাইজ হচ্ছে মনে হয়, যতদিন যাবে তত হাতের লেখা ভালো হবে। ওকে এটাই স্বাভাবিক মনে হয় তাই না, হাতের লেখা ছোটদেরও তো তাই হয়, আস্তে আস্তে বড় হয় তখন একটু লেখা ভালো হয়, আর যাদের হয় না তাদের আর হয়ই না, তাদের এই সারা জীবন এই কাগজ বগের সাথে। ওকে আমি এই ডান পাশের গুলা বাম পাশে মাইনাস করে নিয়ে চলে আসলাম। ওকে ডান পাশের গুলা বাম পাশে যখন মাইনাস করে নিয়ে আসলাম, এখন দেখো কি করা যায়, এখন হচ্ছে তোমাকে এ করা যায় এভাবে, এইটা আর এটা যদি আমি নিই, দেখো তো এর মধ্যে কিছু কমন যায়, এ কমন যায়, তো খুব একটা লাভ নাই, তো এটা নিব না, এইটা আর এটা নিব। হ্যাঁ এই দুটাকে এক জায়গায় করি, এই স্কয়ার সি করি বিয়োগ এ সি স্কয়ার, এই দুটাকে এক জায়গায় করি, আর মাঝে দুটাকে এক জায়গায় করি, এখানে হচ্ছে বি স্কয়ার সি বিয়োগ এ বি স্কয়ার, এই হচ্ছে আমার এক জায়গায় হলো সমান জিরো। এখন আমার সুবিধা হলো কি, আমি এখান থেকে এ সি কমন নিতে পারতেছি, তাহলে এখানে থাকলো এ মাইনাস সি, আর এখানে হচ্ছে বি স্কয়ার কমন দিতে পারি, কিন্তু এখানে হয়ে যায় সি মাইনাস এ, এখানে এ মাইনাস এ ওখানে সি মাইনাস এ, এটা একটু ভেজাল হয়ে যায়। তো আমরা কি করবো জানো, আমরা সুন্দর করে এই জায়গাতেই একটা মাইনাস কমন নেবো, মাইনাস সহ কমন নিব। মাইনাস কমন নিলে তুমি যেহেতু এখানে মাইনাস বি কমন নিয়েছো, তাহলে এখানে তুমি হচ্ছে মাইনাস বি স্কয়ার যে কমন নিয়েছো, তাহলে এখানে মাইনাস সি থাকে, তো তখন তুমি মাইনাস সিটা ওই পাশে লেখো, আর এখানে মাইনাস কমন নেওয়ার কারণে এই মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে প্লাস এটা এখানে লেখো। অর্থাৎ এইভাবে না লিখে যদি এইভাবে লেখো, তাহলে তোমার জন্য এক লাইন শর্ট হয়, তাছাড়া কিছু না, বুঝছো, এক জাস্ট এক লাইন শর্ট হয়। দেখো আমি তোমাকে আরো ভালো করে বলি, কিচ্ছু না, তুমি যদি এই যে মাইনাস এ বি স্কয়ারটা আগে লিখতা, এই যে এখানকার এই যে দুটো জিনিসের মাইনাস এ বি স্কয়ার আগে লিখতা আর প্লাস বি স্কয়ার সি পরে লিখতা, তাহলে কিন্তু তুমি ঠিকই পরের লাইনে এরকম কমন নিতে, যে মাইনাস বি স্কয়ার কমন নিলে এটা তো প্লাস এ হয়ে যেত আর এই চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস সি হয়ে যেত। এই দেখো আমিও তাই করেছি, জাস্ট এক লাইনটা, শুধু একটু লাইনটা অন্যরকম হয়েছে আর কিচ্ছু না। এই তাহলে এখন আমি তাহলে তার পরের লাইন করি, এটা সমান তো জিরো, তাহলে এখন এটা কি লেখা যায় যে এ মাইনাস সি আমি হচ্ছে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলো হচ্ছে এ সি মাইনাস বি স্কয়ার ইকাল টু জিরো। এ সি মাইনাস বি স্কয়ার ইকাল টু জিরো, তারপরে কি করা যায়, তাহলে বা 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 হচ্ছে তোমার কি বলার নাম, তাহলে হয় অথবা, ওই যে হয় অথবা আছে না, আমরা আমরা জানি যে মিলটামের সময় করি, তাহলে হয় এ মাইনাস সি ইকাল টু জিরো বা এ সমান সি, তো এইটা আমার তো দরকার নাই, বুঝছো, এই জন্য তুমি চাইলে এই হয় অংশটা নাও করতে পারো, না করে কি করতে পারো, আর একটা লাইন বা লিখে, এই যে এই জিনিসটা তো হচ্ছে তোমার হচ্ছে এই জিনিসটা তো এটার সাথে গুণ হয়ে আছে, তাহলে ওই পাশে সমানের নিচে যে ভাগ হয়ে যায়, তো জিরো জিরোর সাথে কিছু ভাগ করলে তো আসলে জিরোই হয়,
এই জন্য তোমার আর ভেজাল থাকে না, তাহলে এই যে এসি মাইনাস বি স্কোয়ার সমান জিরো হয়, এই এই কাজ এই এই কটা লেখা যায়। তাহলে এইখানে তুমি এখন বি স্কোয়ারটা ওই পাশে দিয়ে দিতে পারো, বি স্কোয়ার ওই দেখো আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম এসি সমান বি স্কোয়ার, এইটা কিছু আসলেই আমি এরকম করে লিখে দেবো, এ বাই বি সমান বি বাই সি, এই হচ্ছে অতএব অতএব এ বি সি ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক প্রমাণিত, ঠিক আছে। এই হচ্ছে আমার অঙ্ক শেষ, একদম সহজ অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলা পরীক্ষায় থাকার মতো অঙ্ক। দেখো অল্প একটু বাদ চলে গেছে, তাছাড়া পুরোটাই ধরে গেছে। তোমরা এইরকম থাকলে তোমরা তোমাদের ফোনে দেখতে পাও, এই ফোনে এরকম যদি স্ক্রিন থাকে তাহলে জি স্যার ফোনে পড়া যায়, তাই না? এরকম হলো, জি স্যার। ওকে, এত ছোট করে লিখতে পারলে আমি একবারে এরকম ছোট করে অনেক লেখা লিখে ফেলতে পারতাম, কিন্তু ছোট করে মাউস দিয়ে লেখা যায় না, এই জন্য বড় করে লিখে তারপরে ছোট করে নিতে হয়। দেখি স্টুডেন্ট বেশি হলে তখন ওই একটা ডিভাইস কিনে ফেলবো, তখন ওইটা দিয়ে কলম দিয়ে লেখা যাবে, ডিভাইসের উপর কলম দিয়ে লেখা যাবে। এই তোমাদের হায়ার ম্যাথ ব্যাচ চালু হবে রবিবার থেকে, এক্ষেত্রে সবারই বেতন থাকবে কত জন বলছিলাম, 355 বলছিলাম না তোমাদের, মনে আছে? জি স্যার, 355 355 টাকার পরিমাণ থাকবে 355 হায়ার ম্যাথ দেড়টার সময়। তোমরা চাইলে এই এই আইডি এই পাসওয়ার্ড দিয়ে ওই সময় ঢুকে যেও, জয়েন করো। হায়ার ম্যাথও এরকম যত দ্রুত সম্ভব বই শেষ করে দিব, আর পরীক্ষার জন্য যেন রেজাল্ট অ্যাট লিস্ট ভালো করা যায় সে সময় এসেও সেই ব্যবস্থাটা করার চেষ্টা করব, শর্ট করে পড়ে টড়ে এই আর কি। তো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল কে একটু জানিয়ে দিতে পারো যে হ্যাঁ হায়ার ম্যাথ এক জায়গায় পড়া যাবে, এই অবস্থা। আচ্ছা এখন তোমরা আমাকে একটু বলো তো, হায়ার ম্যাথ কোন স্যার অনলাইনে করায়, তোমরা কি জানো কোন স্যার অনলাইনে করায় কিনা? হায়ার ম্যাথের কথা আমি তোমাদের জিজ্ঞেস করতেছি, তোমাদের সাথে একটু আলোচনা করি, সেটা হায়ার ম্যাথ কোন স্যার পড়ায়, নুরুল স্যার পড়ায় হায়ার ম্যাথ? জি স্যার, নুরুল স্যার করায় তো। নুরুল স্যার করায়, আর কোন স্যার করায় বলো, কেউ না কেউ বলো। তোমাদের তো আমি পড়তে নিষেধ করতেছি না, আমি কখনোই করি না নিষেধ, কারণ আমরা স্কুলে আসলে তোমাদেরকে টোটাল সার্ভিস দিতে কোনো দিনও পারবো না। তোমরা জানো কি না জানি না, আমি কিছুদিন আগে হিসাব করেছি, অর্ধবার্ষিকের আগে তোমরা 51টা ম্যাথ ক্লাস পাবা, আর অর্ধবার্ষিকের পরে 56টা ম্যাথ ক্লাস পাবা, হাইয়েস্ট। তো এই 51 আর 56 এই কটা ক্লাসে কোনোদিন বসেস হয় বা কিছু হয়? হয় না। এই জন্য আমরা যদি বলি যে না তোমরা বাইরে পড়বা না, তাহলে ও হবে না, ওটা হচ্ছে বোকার মতো কথা বলা হচ্ছে। বাইরে তোমাদেরকে পড়তেই হবে, সেটা আমি পড়াই বা অন্য জায়গায় পড়ো, তোমাকে মানে পরীক্ষায় যদি পাস করতে চাও তাহলে বাইরে পড়তেই হবে, স্কুল দিয়ে জীবনও হবে না। এটা যদি স্বয়ং প্রধানমন্ত্রী এসে আমাকে বলে, তাও আমি বলতে পারবো যে স্কুল দিয়ে কখনো সম্ভব না একজন স্টুডেন্টকে ভালো করে করে তোলা, কারণ এখন সিলেবাস যথেষ্ট বড়, সেই বড় সিলেবাস আমি স্কুলে ক্লাস পাই আধা ঘন্টা, তাও বছরে 100 সামথিং দিন, তাহলে ওই দিন দিয়ে কি শেষ হয়? কিছু করানো যায় না, কিছু শেখানো যায়, আর দুদিন পর পর বন্ধ থাকে, তো তোমাদের ডিসকন্টিনিউটি হয়ে গেলে তখন তো পড়ে মজা পাওয়া যায় না। এই জন্য আমি কোনোদিনও নিষেধ করতে পারবো না যে তোমরা পড়বা না, কিন্তু তোমরা তো বের হয়ে গেলে এরপর থেকে স্কুল যখন খুলবে তখন সবাইকে বলবো ক্লাসে আসাই লাগবে, যেদিন স্কুল খুলবে সেদিনই ক্লাসে থাকা লাগবে সবাইকে, ক্লাসে না থাকলে এবার সত্যি সত্যি পরীক্ষা দিতে দিব না। তোমাদেরকে তো বলেছিলাম পরীক্ষা দিতে দিব না, তারপরে তো স্কুলের সিদ্ধান্তে দিয়েছিলাম, কিন্তু এবার স্কুলের সাথে বিদ্রোহ ঘোষণা করবো, কেন না ক্লাস করবে না পরীক্ষা দিতে পারবে না, এরকম একটা স্ট্রিক্ট অবস্থানে আমরা যারা অ্যাটলিস্ট যারা নতুন ঢুকেছি তারা সবাই এই অবস্থানে থাকবো। ওকে, 14 নম্বরটা কি, 14 নম্বরটা এটা সমান দেওয়া আছে, প্রমাণ করো যে এইটা, এই যে 14 নম্বর অঙ্কটা তোমরা বই একটু পারলে দাগায় নিতে পারো, যে এই 14, 15,
17 18 19 এগুলা সব এক টাইপের অঙ্ক মানে এই এই টাইপ ধরে ধরে অঙ্ক করলে সুবিধা হয় ওইগুলা এক টাইপের অঙ্ক আবার এখানে এখানে যে 9 নম্বর একটা আছে উদাহরণের 9 এটা এক টাইপের অঙ্ক সেম টাইপ তো এই টাইপের অঙ্কগুলা আবার এখন যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা আর এখানকার 7 নম্বর সেম একই রকম অঙ্ক যদি একই সাথে করো তাহলে তোমাদের অঙ্কগুলা মাথায় থাকবে এখানে তিন রকম অঙ্কই পাওয়া যায় আর তেমন কোনো অঙ্ক পাওয়া যায় না দেখো আমরা আমরা এই যে এখানকার উদাহরণ 4 আমরা অলরেডি করে ফেলেছি এই টাইপের অঙ্ক হইছে এবি এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরে এই টাইপের অঙ্ক করেছি আমরা যোজন বিয়োজন করে যে রুট আউল অঙ্ক যোজন বিয়োজন করে বাদ দেওয়া এই টাইপের অঙ্ক করেছি ইভেন এটা তো হোমওয়ার্ক ছিল যারা করেছো তো করেছো ছয় ও তাই খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছয় থাকেই দেখবা পরীক্ষায় আমরা সৃজনশীল একটু দেখলেই দেখবা যে ছয় একটা একটা করে পাওয়া যাচ্ছে আচ্ছা তারপরে সাত হচ্ছে এই যে আমি 7 নম্বরটা এখন একটু পড়াই দিব ঠিক আছে করাই দিব না একটু পড়াই দিব দাঁড়াও কারণ 7 নম্বরে যে আমরা এখন যে অঙ্কটা করলাম অলমোস্ট সেই অঙ্কের মতোই তো এই জন্য 7 একটু পড়াই দিব দেখো যে এ একটা অঙ্ক প্রমাণ করো যে এ বিসি একটা ক্রমিক সমানুপাতিক সেক্ষেত্রে তুমি কিভাবে কি করবা সেক্ষেত্রে তুমি হচ্ছে এখানে যা লেখা আছে সেটা লিখলা উপরেরটা হচ্ছে সূত্র ফেলে দিছে এরা এই দেখো এইটুকু হচ্ছে সূত্র ফেলে দিছে কি সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলে দিল এ কিউব প্লাস বি কিউবের ওই যে ওই সূত্রটা উৎপাদকের সূত্র বা এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার কে কথা বলে স্যার আমাকে একটু স্কুলের গ্রুপে অ্যাড দিবেন নাবিহা তুমি স্কুলের গ্রুপে নাই আচ্ছা ঠিক আছে দিব নাবিহা ওকে এখন এটা তো এটা গেল এটা এটা গেল আচ্ছা এই যে কথার খেয়ে হারিয়ে গেছে ওকে এখন দেখো একটা সুবিধা হয়েছে যে এইটা আর এইটা কিন্তু কেটে যায় খেয়াল করে দেখো ওই দেখো এই কাটাটা কিন্তু কাটা যায় একমাত্র কারণ যে এ পাশেও এ প্লাস বি যার সাথে আছে তার সাথে গুণ অবস্থায় আছে এখানেও এ প্লাস বি যার সাথে আছে তার সাথে গুণ অবস্থায় আছে যদি এরকম গুণ অবস্থায় থাকে তাহলেই কিন্তু কাটা কাটা যায় বা দুটাই যদি বোথ সাইডে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে কাটা যায় না হলে কিন্তু কাটা যায় না ধরো এখানে এরকম এরকম যদি থাকতো মনে করো যে এখানে এ প্লাস বি ইন্টু ইন্টু এইগুলা বেসিক জিনিস এগুলা যারা অঙ্ক পারে না তারা একদম সাথে সাথে পেরে যায় যেমন রাবেয়ার মতো স্টুডেন্টের এখানে কোনো ঝামেলা হবে না কিন্তু ওই যে আমার 55 রোল না 59 রোল ছিল না লামিয়া লামিয়া ছিল তো না লিমা ছিল এই মনে করাই দাও তো ওইটা কে ছিল জানো ওই যে শেষে 55 রোলে তো ছিল মনে হয় লামিয়াই মনে হয় লামিয়া সে সে তার মতো স্টুডেন্ট হলে এই জায়গাটা তার জন্য একটু বিপদ হয়ে যাবে হ্যাঁ তো এই জন্য আমি তাদের জন্যই মনে করো যে এটা করতেছি মনে করো এবার এ ইন্টু এখানে এ প্লাস বি আছে এখানে মনে করো যে এ প্লাস বি এখানে একটু আছে ঠিক আছে এইবার দেখো তোমার আর কোনো ক্ষমতা নেই যে এখানে এ প্লাস বি আর এখানকার এ প্লাস বি কাটবা আর সুযোগ নাই তোমার কেন জানো কারণ এই যে এ প্লাস বি এর সাথে যোগ অবস্থায় কিছু একটা অ্যাড আছে এই জন্য আর কিছু করতে পারবো না এর এর যদি কিছু করতে হয় নিচে এক আছে মনে করে তারপরে আর গুণ করা ছাড়া আর তেমন কোনো উপায় তোমার নাই এখানে এই বাড়তি অংশটুকু নাই তার মানে দুটা অংশ গুণ আছে তখন তুমি সুন্দর সুন্দর করে কেটে দিতে পারবা ওকে এটা যেন মনে থাকে এটা যেন তোমাদের মিস না হয় মানে এইগুলো কখন লাগে জানো এগুলো হচ্ছে তখনই লাগবে যখন ওই যে অঙ্কগুলো সংখ্যা চেঞ্জ করে আসবে বা নতুন অঙ্ক আসবে একটুখানি চেঞ্জ করে আসবে তখন তো তোমাদেরকে পারতে হবে এইগুলো হচ্ছে তখন লাগবে ওকে তাহলে এটা আর এটা কেটে দিছে তারপরে এটা এটা থাকলো উপরে নিচে থাকলো নিচেরটাই থাকলো এবার আর গুণ করে দিছে এই দেখো এটা এখানে গুণ করে দিচ্ছে এটা গুণ করে দিলে যে এ আর এ গুণ করলে এ স্কয়ার মাইনাস বি আর এ গুণ করলে মাইনাস এ বি আর সি আর এ গুণ করলে এ সি এইবার দেখো এবার তুমি যদি এই যে মাইনাস এ বি কাটা গেল এ স্কয়ার কাটা গেল এই যে বি সমান এসি থাকে এখন এখন তুমি কোশ্চেন করতে পারো স্যার তাহলে এখন তো যোগ বিয়োগ আছে তাহলে এখন কাটতেছেন কেন এখন তো সাথে তো কিছু একটা রয়েছে এখন কাটতেছেন কেন
এখন কাটতেছে এই কারণে যে এর মধ্যে গুণের কোনো অংশ নেই, ঠিক আছে? যদি কোনো কারণে এখানে ইনটু সি থাকতো তাহলে আমার আর কাটার ক্ষমতা ছিল না, কারণ ওটা ওর সাথে ছিল। কিন্তু এখন এটা আসলে কাটা না, এটা আসলে তোমাকে যদি বলা হয় যে এই পাশে হচ্ছে এ স্কয়ার মাইনাস মাইনাস এবি যোগ বি স্কয়ার, এবার এই লাইন গুলা বাম ডান পাশটা সব বাম পাশে নিয়ে আসো, তাহলে তুমি ঠিকই মাইনাস এ স্কয়ার আনবা, ঠিকই প্লাস এবি আনবা। আর এসি মনে করো ওই পাশে থাকলো, এসি ডান পাশে থাকলো আর দুটাকে নিয়ে আসলা, এইবার তো তুমি ঠিকই হচ্ছে ওই যে তুমি তো মনে আনন্দে ঠিকই এই যে মাইনাস এ আর প্লাস এ কেটে দিবা, মাইনাস এ বি আর প্লাস এ বি কেটে দিবা, এখন তো তোমার কাটতে সমস্যা হবে না। তো ধরে নিবা যে ওইটাই যে আমরা এই এক লাইন শর্ট করেছি আর কিছু না, ঠিক আছে? এই যে সমানের এপাশ ওপাশ সেম জিনিস থাকলে বাদ দেওয়া যায়, এইভাবে এই হিসাবও বাদ দিতে পারো, আবার মনে করো যে পক্ষান্তর করেও বাদ দিতে পারো। যারা বুঝবা কম তারা পক্ষান্তর করে বাদ দিবা, যারা ভালো বুঝে যাও একবারে এটা লিখে দিবা, এটা লিখে দিলেই হয়ে গেল এই যে এবিসি কনভেনশন। মানে এটা লেখার পরে তুমি যদি মনে করো যে না আমি একটু এরকম করে লিখে দিব, তাও লিখে দিতে পারো, আর একবারে ডাইরেক্ট লিখে দিলে হয়ে যাবে। মানে এটাই মেইন কথা, এটাই বি স্কয়ার সমান এসি মানে কনভেনশন, বুঝছো? দেখো একই অঙ্ক একই টাইপের অঙ্ক, আশা করি তোমাদের মনে থাকবে। ওকে, তারপরে আট নম্বরটা আছে, যদি এটা সমান এটা হয় তবে প্রমাণ করো যে সি সমান এ অথবা এটা। তো এই অঙ্কটাও একটু ট্রিকি অঙ্ক, কিছু অঙ্কের চেহারা দেখে মনে রাখতে হয়, কিন্তু এই চেহারা দেখে মনে না থাকলে তুমি কিন্তু পরীক্ষার হলে পারবে না। তুমি যদি মনে করো যে আমি অঙ্কের সব নিয়ম শিখতেছি, আমি অঙ্কের এই অধ্যায়ের যত নিয়ম আছে সব শিখবো এবং এই আর 10 মিনিট পরে শেষ হয়ে যাবে, কিন্তু আবার সাথে সাথে জয়েন করবা যদি ক্লাস শেষ না হয়। যদি হচ্ছে তোমার কি বলার নাম, যদি হচ্ছে তোমার যদি মনে হয় যে আমি অনুপাত সমানুপাত সব অঙ্ক পারি, আমি নিয়ম সব পারি, ঠিক আছে, তুমি একদম মানে বোকা বোকার স্বর্গে বাস করা হয়ে যাবে। কেন? কারণ অঙ্ক প্র্যাকটিস না করলে না অঙ্ক অঙ্ক হতে চায় না, অঙ্ক কোনো রকমই হতে চায় না। তো কিছু কিছু অঙ্ক আবার কিছু কিছু এক্সট্রা কাজ করতে হয়, তো ওই 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 এক্সট্রা কাজগুলো তুমি কোনোভাবেই করতে পারবে না যদি না একটু প্র্যাকটিসটাকে। তো কার মাথায় আসবে যে এই যে দেওয়া আছে যেটা আছে সেই দেওয়াশের উভয় পাশে মাইনাস এক বিয়োগ করতে হবে, হঠাৎ করে কি মাথায় আসে? আসবে না। এটা আনার জন্য তোমাকে একটু মাথায় রাখতে হবে যে এই যে এই টাইপের একটা অঙ্ক বইয়ে দেখেছিলাম, তখন তোমার পরীক্ষার হলে রিকল করতে হবে, ব্রেনকে রিকল করতে হবে যে এই টাইপের একটা অঙ্ক পরীক্ষায় দেখেছিলাম, এখানে হয়তো বা এরকম আসছে পি যোগ কিউ যোগ আর যোগ এস সমান জিরো, এরকম একটা অঙ্ক মনে করো যে তোমার পরীক্ষার হলে এসছে, তখন তোমার মাথায় আনতে হবে আমরা তো এ বি সি ডি এরকম একটা অঙ্ক করেছিলাম, তাহলে ওই অঙ্কটা কিভাবে করেছিলাম, ওই অঙ্কটা মাইনাস ওয়ান আমরা দুই পাশে বিয়োগ করেছিলাম। হ্যাঁ, এই যে মাইনাস ওয়ান দুই পাশে বিয়োগ করেছি, বিয়োগ করে আমার সুবিধা কি হয়েছে, বিয়োগ করে হচ্ছে এই অংশটুকু আমরা সুন্দর করে যে লসাগু করে যেরকম বিয়োগ করে সেরকম করে আমরা এই অংশটুকু বিয়োগ করেছি, লসাগু হয়েছে বি প্লাস সি, সেক্ষেত্রে এখানে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি হয়েছে, আর এটা তো এটা যে ডি প্লাস এরও তাই একই কাজ হয়েছে, একই কাজ হয়েছে, এটা করলে এটা গেল। তারপরে এখন এখান থেকে যে মাইনাস বি মাইনাস প্লাস বি মাইনাস বি কেটে গেছে, এখানে প্লাস ডি মাইনাস ডি কেটে গেছে, এই হচ্ছে সবচেয়ে বড় উপকার আমার, ওই মাইনাস এক বিয়োগ করে সবচেয়ে বড় উপকার হলো এটা। এবার এখানে দেখো এ প্লাস সি এ মাইনাস সি হয়ে গেছে, এখানে সি মাইনাস এ হয়ে গেছে, তো এখান থেকেও একটা তুমি ভালো উপকার পাবা। কি উপকার জানো? একটা মাইনাস কমন নিলে দেখবা একরকম হয়ে গেছে, একটা জাস্ট মাইনাস, এই যে উপরের লাইনে একটা মাইনাস কমন নিলেই তো, মাইনাস কমন নিলে তো চিহ্ন চেঞ্জ হয়ে যায় তাই না, এই যে মাইনাস কমন নিলে এখন এ মাইনাস সি হয়ে যাবে, তো আমরা এই যে সে মাইনাস কমন নিয়েছে এবং ঠিক এ মাইনাস সি হয়ে গেছে, তাহলে উপর থেকে এ মাইনাস সি এই যে উপর থেকে এ মাইনাস সি, তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে একটু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে জানো? ওরা এই অঙ্কটাতে ওরা কি করেছে, দুইটা অংশ প্রমাণ করতে বলেছে, সি সমান এ, এই সি সমান এটা তখন আর আসবে না যদি বাদ দিয়ে দাও। ওই যে আমরা হয় অথবা যখন একটা অঙ্ক করলাম না, হয় অথবা অঙ্ক করার সময় আবার কি সুন্দর করে একটা বাদ দিয়ে দিলাম আমরা, এ মাইনাস সি বাদ দিয়ে দিলাম, যে হয় অথবা কোন অঙ্ক এই যে এখান থেকে যে হয় অথবা করে বাদ দিয়ে দিলাম, এই যে এ সমান সি চলে এসছে, তো এ সমান সি এই অঙ্কটা চাইনি তাই এই অঙ্কটা বাদ দিতে পেরেছি, চাইলে কিন্তু আর বাদ দিতে পারতাম না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, চাইলে বাদ দিতে পারতাম না, যেহেতু চাই নাই সেহেতু বাদ দিয়ে দিছি। ওকে, এখন দেখো
এখন তাহলে আমার যেহেতু চেয়েছে তাহলে আমার আর বাদ দেওয়ার ক্ষমতা নেই, তাহলে ওকে বাদ না দিয়ে কি করব? বাদ না দিয়ে একটা কাজ করা যায়, বাদ না দিয়ে হচ্ছে বাদ না দিয়ে আমরা এই যে মাইনাস আওলা জিনিসটাকে সমানের এই পাশে নিয়ে এসে প্লাস করে দিলাম, সমানের ওই পাশে জিরো রেখে দিলাম, ঠিক আছে? ডান পাশে জিরো, ডান পাশের কিছু থাকলো না। এখন উপরে সেম জিনিস হয়ে গেছে, তাহলে আমি উপরে সেম জিনিস কমন নিতে পারি, আমার এই ক্ষমতা আছে, আমি কমন নিলাম। কমন নিলে উপরেরটাই কিছু থাকে না, তাহলে এক থাকে, আর নিচেরটা বি প্লাস সি থাকে, উপরেরটাই কমন, উপরে ওয়ান থাকে, নিচেরটা ডি প্লাস এ থাকে, ব্যাস শেষ, এই কাজটুকু হয়ে গেল। আচ্ছা, তারপরে কি করা যায়? তারপরে দেখো এই যে এই যে এই অংশটা, এই অংশটাকে তুমি সুন্দর করে যে লসাগুতে যেরকম যোগ করা যায় এরকম করে তুমি যোগ করে করো, যে লসাগু হয় বি প্লাস সি ডি প্লাস এ, তখন এটা গুণ হয় এর সাথে আর এটা গুণ হয় এর সাথে, লসাগু তো সবসময় এরকমই হয় সচরাচর, সেটা গুণ করে একই একই রকম হলো। তাহলে যে ডি প্লাস এ প্লাস বি প্লাস সি হলো, আর এই নিচের এটা হলো, আর সবকিছু দেখো গুণ অবস্থা, দেখো কয়টা জিনিস গুণ, এ একটা গুণ, এ একটা গুণ অবস্থায় আছে, আর মনে করো যে এ একটা গুণ অবস্থায় আছে, যেহেতু গুণ অবস্থায় আছে সেহেতু এই জিনিসটাকে জিরোর সাথে মানে সমানের ডান পাশে নিয়ে যেয়ে সমানের সাথে গুণ করে দেওয়া যায়, ভাগ আছে তাই গুণ করে দেওয়া যায়, তাই এই জিনিসটা এবং এই জিনিসটা শুধু এরা দুজন থাকলে কেন? এইবার তুমি হয় অথবা দেখো, বা এইটা হয় আর এইটা হচ্ছে সেই, অথবা হয় অথবা ঠিকই করলো, তাহলে এখান থেকে সি ওই পাশে চলে গেল, মানে সি সমান এ হয়ে গেল, একটা প্রমাণ শেষ, আর এটা তো ডাইরেক্টই হয়ে গেছে, আর একটা প্রমাণ শেষ। ওকে, একটা না কথা বলেছি, এখন বলো এই অঙ্কটাতে বুঝতে কারো সমস্যা হয়েছে? অ্যাটলিস্ট যে একটু দুর্বল আছো সে তো বলো, যে স্যার আমি বুঝিনি বা বুঝেছি। সবাই কিন্তু অঙ্কে কখনো সমান না, আমাদের আমাদের আমরা যখন ইয়েতে পড়তাম ইন্টারমিডিয়েটে যখন পড়তাম তখন আমাদের এক স্যার বলতো যে অঙ্ক সবার জন্য না, অঙ্ক সবার জন্য না বাবা, অঙ্ক সবার জন্য না, যখন আমরা বুঝতাম না অনেকেই তখন বলতো বাবা অঙ্ক সবার জন্য না। যাই হোক, অঙ্ক সবার জন্য না, কিন্তু এখন তো পার করতেই হবে, তাও এ প্লাস পে পার করতে হবে, এটা হচ্ছে টার্গেট, ঠিক আছে? আমি সবসময় বলি যে অঙ্ক এ প্লাস পাওয়ার জন্য একরকম পড়া, আর জানার জন্য আর এক রকম পড়া, দুই রকম পড়া। উদাহরণ নয় আছে একটা অঙ্ক, আমরা এই উদাহরণ গুলো আজকে একটু আলোচনা করেই ফেলি, যখন ধরলামই যখন, কারণ এই এই টাইপের অঙ্ক আবার ওখানে আছে, একই কথা, আমি যদি ওখানে করি তাহলে এখানে এখানে করবো না, এখানে করলে হয়তো বা ওখানে করবো না, এই আর কি। তাহলে কি এটা তো করাই আছে, তাহলে একটা না করা অঙ্ক করি তোমাদের জন্য সুবিধা হোক। দাঁড়াও আমি একটু পানি খেয়ে নিই, আজকে মনে হচ্ছে বেশি বকবক হয়ে গেছে, দাঁড়াও। স্যার আপনার মিউট হয়ে গেছে, মিউট করে রেখেছিলাম, দেখলাম যে মিউটও ছিল, আবার হচ্ছে ভিডিও অফ ছিল, একটু পানি খেলাম, তো তোমাদের সামনে পানি খাবো এই জন্য একটু মিউট করে রেখেছিলাম। আমার কাছে তো ক্ষমতা আছে, আমাকে দেখানো বা না দেখানো, এই জন্য ক্ষমতার ব্যবহার করলাম। আমরা কোনটা করলাম, 13, আমরা 14 নম্বরটা করতে পারি, তাই না? 14 নম্বরটা, 14 নম্বরটা করি আসুন। 14 নম্বরটা দেওয়া আছে, আমরা 14 নম্বরটা ওই যে কপি করে ওই কালো স্ক্রিনে নিয়ে যাই, না হলে বারবার এখানে আসা ভেজাল, কপি স্ক্রিনশট ফোর
ওকে একটু হলেই হবে যে এই অবস্থা আছে 14 নম্বর যে এটার সমান এটা এটার সমান এটা এটার সমান এটা হলে প্রমাণ করো যে এটার সমান এটা এটার সমান এটা এটার সমান এটা এটার সমান এটা যে তিনটা জিনিস একসাথে আছে প্রমাণ করতে হবে তোমার তুমি এখন প্রমাণ করবা কি করে তো এই অঙ্কগুলো করার জন্য ওই যে একটু মনে রাখতে হবে যে ধরতে হয় যেভাবে ধরি এই তিনটা জিনিস একসাথে ধরতে হয় ধরি এক্স বাই বি এই এক্ষুনি শেষ হয়ে যাবে তোমরা আবার জয়েন করো জয়েন করো নতুন করে শুরু করে ওকে তো এই 14 নম্বর অঙ্কটা এই অবস্থা আছে এবং এটাকে আমরা কে ধরবো জাস্ট কে ধরবো কে ধরার পর একটা কাজ করতে হয় কে ধরার পর সব কটা আলাদা আলাদা ভাবে লিখতে হয় যেরকম যে এক্স বাই বি প্লাস সি সমান কে সব কটা অঙ্ক এরকম করতে হয় আমি একটা অঙ্ক ধরে ধরে শেখাবো বাকিগুলো হয়তো বা পড়ায় টড়ায় দিবে এরকম হয়ে যেতে পারে যে কে ইনটু বিসি তবে এই অঙ্কগুলোর মজা মজা হচ্ছে মজা না কষ্ট হচ্ছে এক একটা অঙ্ক এক এক রকম কাজ তোমাকে করা লাগতে পারে এইগুলা যদি তুমি মনে না রাখো তাহলে এ কিন্তু খুব একটা তোমাকে সুবিধা করতে দিবে না হ্যাঁ তোমাকে খুব ভোগাবে তুমি যদি এই অঙ্ক একটু প্র্যাকটিস না করে মনে না রাখো তাহলে যথেষ্ট তোমাকে ভোগাবে এই অঙ্ক তোমার মাথায় আসবে না যে কি করতে হবে যেন এই অঙ্কটা কি করলে যেন এই প্রমাণটা আসবে এই কাজটা তুমি যদি না করো তোমাকে অবশ্যই এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে আমি বারবার বলতেছি এই চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট একটা 4 মার্কের অঙ্ক আসবে আর কিছু আসবে না কিন্তু কিন্তু এই 4 মার্কের জন্য তুমি 10 মার্ক আর ধরতে পারবে না এই জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট হয়ে থাকবে 4 মার্কের জন্য 10 মার্ক মানে আর 6 মার্ক তুমি নিতে পারবে না দেখবে যে ওই 6 মার্ক পারো কিন্তু এই 4-এর জন্য তুমি আর ওই ওই সেটা হাত দিতে পারবে না এরকম হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমরা এটা এটা হচ্ছে এরকম করে ধরে ফেললাম ধরে এখন এক কাজ করি এখন হচ্ছে এই দেখো আমি যে কাজগুলো করতেছি x যোগ y যোগ z এই কাজগুলো আমি করতেছি একদম মনে করে যে মনের আনন্দে আমি জানি এটা করতে হবে তাই করতেছি ঠিক আছে না করলে বিপদ হবে তাই আমি এটা করতেছি আর কিছু না না x প্লাস y প্লাস z করব না আমার হচ্ছে এই যে নিচের অংশটা কি আছে এটা এটা করব y প্লাস z মাইনাস x আছে না এই y প্লাস z মাইনাস x আছে এই অংশটার মান বের করব আচ্ছা এই অংশটার মান না বের করে আমরা এক কাজ করি এই প্রথম পক্ষর মান বের করি আমরা এই ভেজালে যাবই না এই ভেজালে না যে লিখবো যে প্রথম পক্ষ প্রথম পক্ষ প্রথম পক্ষে কি আছে প্রথম পক্ষে আছে এরকম যে a বাই y y প্লাস z মাইনাস x এটা হচ্ছে প্রথম পক্ষে আছে তাহলে এখন আমার কাজ হবে যে সমান লিখে উপরে a a থাকলো আর নিচে হচ্ছে এই যে y z এবং x এর মান যে উপরে খুব সুন্দর করে আমি বের করে রেখেছি এই মানগুলো আমি বসাই দিব এখন তো সবার আগে y এর মান হচ্ছে এটা এটার মান বসাই দিব তা আমি এক কাজ করি একবারে গুণ এখানে গুণ করে লিখে দিই kc প্লাস ka ঠিক আছে kc প্লাস ka আমি এখানে বসাই দিই এটা kc যোগ ka ওকে আমি এই মানটা বসাই দিলাম তারপরে প্লাস z প্লাস z হচ্ছে এটা z হচ্ছে k যোগ kb k যোগ kb তাহলে এখানেও লিখে দাও এরকম করে k যোগ kb ঠিক আছে আর আর কি আছে মাইনাস x x মানে এটা এটা হচ্ছে kb প্লাস kc কিন্তু এখানে এসে মাইনাস হয়ে যাবে যেহেতু সামনে একটা মাইনাস পাচ্ছি আমরা যেহেতু সামনে মাইনাস পাচ্ছি এই যে মাইনাস হয়ে যাওয়ার কারণে কারণে এদের চিহ্ন এখন চেঞ্জ হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে কি হবে এটা বাদ কে হলো না এটা হচ্ছে কেবি মাইনাস কেসি হয়ে গেল শেষ এই অংশটুকু হলো এখন দেখো যে কিছু জিনিস মনে হচ্ছে কাটাকাটি করা যাবে যে মাইনাস কেবি আছে প্লাস কেবি আছে মাইনাস কেসি আছে প্লাস কেসি আছে গুড খুব সুবিধা হলো কেটে ফেলাতে এদিকে এ আর এদিকে হচ্ছে টু কে এ
আর একটা মজা হয়ে গেল যে আমার উপরে নিচে এ আর এ কাটা গেল, শেষমেশ থাকলো হচ্ছে 1/2k। ওকে, তার মানে আমি প্রথম পক্ষের কিছু কাজ করে 1/2 করেছি, তোমার এখন কাজ হবে দ্বিতীয় পক্ষ করা। তো দ্বিতীয় পক্ষ যদি ওখানে যা আছে, দ্বিতীয় পক্ষের কোশ্চেনে যা আছে b/z + x - y, এটা করবা, এটা লিখবা, লিখে সবকটার মান বসাবা, মান বসাইলে দেখবা যে ওখানে এরকম আসবে b/2kb আসবে। হ্যাঁ, তুমি মান বসালে দেখবে এটাই আসবে, তখন এটা এটা কেটে দিবা, এটা হচ্ছে 1/2k থাকবে। ওকে ওকে, এইবার তৃতীয় পক্ষটাও করবা। তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ লিখবা 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 লিখবা, শেষে যে দেখবা ওইটার c/2kc আসবে। হ্যাঁ, ওই কেটে কুটে এটাই থাকবে, এই সি সি কাটা যাবে, এটা 1/2k থাকবে। এই তার মানে দেখা গেল যে প্রথমটাও 1/2k, দ্বিতীয়টাও 1/2k, তৃতীয়টাও 1/2k। তো এতগুলো যখন 1/2k আছে, তার মানে তুমি এখন বলতে পারবা যে স্যার তাহলে এই 14 নম্বরের এই যে প্রথমে যেগুলো ছিল, প্রথমে যে এগুলা ছিল এইগুলা আসলে সমান, এটা শেষেরটা কিন্তু দাঁড়ি এক না, এটা সমান, এটা সমান, এটা, কারণ সবকটার মানে 1/2k, তাহলে সবকটাই হচ্ছে তোমার। এই হচ্ছে 14 নম্বর গেল, ঠিক আছে। ঠিক এরকম করে 15 নম্বরও কিছু না কিছু একটা করতে হবে। এই 15 নম্বর এরকম করে ধরা লাগতে পারে, ধরলে কিছু না কিছু করবো আমরা, করলে দেখা যাবে যে x/a = y/b = z/c হয়ে যাবে। এখন 15 নম্বর কি করলে এটা হতে পারে? 15 নম্বরটা আমি করি, দেখো এগুলো সব বীজগণিত অঙ্ক, আমি কিন্তু একবার বলেছি যে বীজগণিত অঙ্ক কেন বলছি, যে এগুলোর এক একটা এক এক রকম, তুমি স্পেসিফিক নিয়ম খুঁজে পাবা না, এর তোমাকেই আবিষ্কার করতে হবে। না, তোমাকে প্র্যাকটিস করে করে এই যে ফরম্যাট মনে রাখতে হবে, আমি যেটা সবসময় তোমাদেরকে বলি যে অঙ্কগুলোর ফরম্যাট তোমাকে মনে রাখতে হবে, যে হ্যাঁ এই অঙ্কটা এই টাইপের অঙ্ক, এই কাজ করলে মিলে যায়, এইটুক তোমার মাথায় থাকতে হবে। এইটুক তোমার যদি মাথায় না থাকে, তাহলে এই অঙ্কগুলা করা তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে, বেশ কষ্ট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমার এখন 15 নম্বর অঙ্ক। তাহলে 15 নম্বর অঙ্ক চলো শুরু করি। তাহলে আগের মতোই আমি হচ্ছে b/z - cy / a = মানে এইখানে যা আছে হুবহু তাই লিখবো। হ্যাঁ, cx - az/b = ay - bx / c = k ধরি, ধরি প্রথম লিখতে পারো শেষেও লিখতে পারো। ওকে, তাহলে এখন কি করা যায়, এখন ওই যে আমাদের ওই আগের মতো করেই, আগের মতো করেই তোমাকে করতে হবে। আগের মতো কি করবা, যে এইটা সমান কে লিখতে হবে, আমি এটা সমান কে লিখে দিলাম। তাহলে বা কি লেখা যায়, আমি নিচে না লিখে পাশে লিখতেছি, বা bz - cy = ak হয়। ওকে, থাকলো এই অঙ্কটার ক্ষেত্রে তোমাকে একটা কাজ করতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে কি কাজ করতে হবে, এই অঙ্কটার ক্ষেত্রে এই যে এটা বাম পক্ষ ডান পক্ষ রয়েছে না, এই বাম ডান পক্ষ বোথ সাইড কে এ দ্বারা গুণ করতে হয়। এখন যদি তুমি কোশ্চেন করো স্যার এ দ্বারা কেন গুণ করব, তাহলে উত্তর হচ্ছে এ দ্বারা গুণ না করলে এই অঙ্কটা হওয়া মানে টাফ হয়ে যাবে। এই যে এই জন্যই আমি তোমাকে বলতেছি এই অঙ্কগুলা বীজগণিতে, এই অঙ্ক তোমাকে একটু মনে রাখতেই হবে যে এই টাইপের অঙ্ক, আর এইটা এই টাইপের অঙ্ক খুব বেশি বানায় আসবে না। বানায় আসলে কি আসতে পারে, এক লাইন পরে থেকে আসতে পারে, এক লাইন আগে থেকে আসতে পারে, এই এই ছাড়া আর কিছু হবে না। এই স্কয়ার কে এই প্রথম যেটুকু একটা যেটা প্রথম অংশ দিয়ে যেটা ধরছিলাম সেটা দিয়ে আমি এইরকম একটা মান, 1 নম্বর সমীকরণ দিয়ে এরকম একটা মান বের করে রাখলাম। ওকে,
তারপরে এবার আমরা এবার আমরা হচ্ছে তোমার দ্বিতীয় 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 অংশ দিয়ে কাজ করব। এই যে দ্বিতীয় অংশ এটা ধরব, একদম সেম কাজ করব আমরা, যেহেতু আমরা বলছি সেম কাজ করব, তাহলে এটাকে আমরা কে ধরব, এটাকে কে ধরব, আচ্ছা কে এর সেম কালার রাখি, কে ধরব, কে ধরে একই রকম কাজ করে এটাকে যেরকম এ দ্বারা গুণ করেছি, এটাকে আমরা বি দ্বারা গুণ করব। আমি এই কাজগুলো আর করতেছি না। তাহলে কি আসবে জানো? তাহলে এরকম আসবে যে যে বি ইনটু সিএক্স মাইনাস এজেড ইনটু সমান বি স্কোয়ার কে, এরকম আসবে। তুমি আর একটা লাইন করো যে বি সিএক্স মাইনাস এ বি জেড সমান বি স্কোয়ার কে, এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ। এই হচ্ছে তুমি বের করে রাখলে, ওকে, এই হচ্ছে আর একটা ইকুয়েশন তুমি রেখে দিলে। ঠিক একই কায়দায় তুমি হচ্ছে ইয়ে করবা, একই স্টাইলে, এই যে আমাদের যে আর একটা অংশ যেটা আছে, শেষের অংশটা, এটারও তুমি যে কে ধরবাম, আমরা কে ধরলাম, আমরা এটাকে কে ধরে ফেললাম, এটাকে যখন কে ধরে ফেলবো তখন এটারও তুমি ঠিকই শেষমেশ লিখতে লিখতে একদম এই স্টাইলে তুমি লিখে ফেলবা। এই স্টাইলে কি লিখবা তখন তোমার? এরকম হবে যে এ সি ওয়াই বিয়োগ বি সি এক্স। আমি একবারে লিখছি, তুমি কিন্তু লিখো না, তুমি একবারে লিখতে যে ভুল হয়ে যাবে, তখন বিপদ হয়ে যাবে। আমি তো তোমাকে বলেই দিচ্ছি তুমি এই লাইনটা কিভাবে নিয়ে আসবে। প্রথমে এটা আট গুণ করবা, তারপরে উভয় পক্ষকে সি দ্বারা গুণ করবা, তাহলে হয়ে যাবে। এরকম আমি এখানে সি লিখে রাখলাম, এটাকে সি দ্বারা গুণ করছি, এবং এই হচ্ছে আমার তোমার হচ্ছে তিন নম্বর সমীকরণ। এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ। এখন যদি এখন কাজ যেটা এক দুই তিন যোগ করতে হবে, এরকম যে এক যোগ দুই যোগ তিন, এক যোগ দুই যোগ তিন যদি করো তাহলে কি পাও? আসো তাহলে তিনটাই আমি পরপর লিখি, তিনটাই পরপর লিখতে হলে আমি এক কাজ করি, কপি করে নিয়ে যাই। কপি করে লিখলে তো আমার এই যে ইয়ে দাগ গুলো চলে যাবে, আর কি করা যাবে। এই একটা এক নম্বর সমীকরণ, ঠিক আছে। তারপরে দুই নম্বর সমীকরণ হচ্ছে এটা, দুই নম্বর সমীকরণ হচ্ছে এটা, দুই নম্বর সমীকরণ এটা। তারপরে তিন নম্বর সমীকরণ, তিন নম্বর সমীকরণ তো সামনেই আছে, তিন নম্বর সমীকরণ এটা। এই যে আমি সবকটা সমীকরণ পাশাপাশি নিয়ে এসেছি, তুমি তো লিখে লিখে নিয়ে আসবা, তোমার তো এরকম কপি করে নিয়ে আসার সুযোগ নেই। লিখে নিয়ে এসে এসে এখানে একটা লম্বা করে দাগ দিয়ে যোগ বিয়োগ দেখো তো কিছু কাটে কাটাকাটি করা যায় কিনা। এখানে মাইনাস এসি ওয়াই আছে, এখানে প্লাস এসি ওয়াই আছে, তাহলে তুমি এই মাইনাস এসি ওয়াই আর প্লাস এস ওয়াই কেটে দিলা। তারপরে 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 এখানে মাইনাস এবি জেড, এখানে প্লাস এবি জেড কেটে দিলা, তাহলে এটা এটাও কেটে যাবে। এই পাশে থাকলো জিরো, আর এই পাশে থাকলো এরকম যে এ স্কোয়ার কে যোগ বি স্কোয়ার কে যোগ সি স্কোয়ার কে। তোমরা আছো? আছে। এখান থেকে আবার কমন যায়, কমন যায় কে, কমন যায় কে, কমন নিলে থাকে কত? এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার থাকে এখানে, ঠিক আছে, আর এই পাশে জিরো। তাহলে কে সমান কত হলো? কে সমান জিরো। বা লেখো, এগুলা সব বা লেখো, অতএব কে সমান জিরো। এই যে কে এর মান জিরো আমি খুব কষ্ট করে বের করলাম, কে এর মান তো খুব কষ্ট করে বের করেছি। এবার এক কাজ করি চলো, এই যে ধরেছিলাম আমাদের ধরা জায়গাটা, এই জায়গাটা আর একবার নিব আমি, ঠিক আছে। এই জায়গাটা আর একবার যখন নিব তখন তুমি, আমি আবার আর একবার কপি করে যে নিয়ে যাই, এই যে এইটা সমান কে, এটা সমান তো কে ধরো আমার, এটা সমান হচ্ছে কে ধরা, এটা সমান কে ধরা,
আবার তুমি তো একটু আগে কে এর মান খুব কষ্ট করে বের করলা যে বিজেড মাইনাস সি ওয়াই আর নিচে হচ্ছে এ, একটু আগে কে এর মান বের করলে জিরো, তাহলে এবার এটা পাশে আর্গুন করে দাও তাহলে জিরো হয়ে যায়, তাহলে বিজেড মাইনাস সি ওয়াই সমান জিরো হয়ে যায়। তারপরে কি করা যায়, তারপরে হচ্ছে যে তুমি ওইটাকে একটাকে ওই পাশে সরা দিতে পারো। এইবার দেখো তো, এইবার আমার যেটা প্রমাণে চেয়েছে প্রমাণের মতো করে আমি করব, যে প্রমাণে এক্স ওয়াই জেড উপরে আছে তাহলে এখানে জেড উপরে থাক আর এই সিটাকে নিচে নিয়ে আসব, আর এই ওয়াইটা উপরে থাক এই বিটাকে নিচে আনবো। দেখো এই কাজটা আমি করেছি, কিচ্ছু করিনি, শুধু দেখো তুমি এটা আর্গুন করো, দেখো একই হয়ে যাবে। দেখো এটা আর্গুন করলে বিজেড, এ দেখো বিজেড, এটা আর্গুন করলে সি ওয়াই, জাস্ট একটা অংশকে আমি ভাগ করে নিচে নিয়ে এসেছি আর এখানকার হচ্ছে বি অংশটাকে ভাগ করে নিচে নিয়ে এসেছি। এখন কোনটা ভাগ করে আনবো সেটা তুমি খেয়াল করবা এটার উপরে, ওই যে আমাদের অঙ্কের উপরে। এই দেখো প্রমাণ যেটা করতে হবে যে যেরকম করে সেরকম, আমাদের তো প্রমাণ এরকম করে করতে হবে। আমাদের দেখো এই অংশটুকু প্রমাণ হয়ে গেছে, আমার তো ওয়াই বাই বি আর জেড বাই সি, প্রথম একটা কাজ করে আমার এই দুইটা অংশ প্রমাণ হয়ে গেছে, যে ওয়াই বাই বি আর জেড বাই সি এই দুটো প্রমাণ হয়ে গেছে একটা ধরে। এখন তুমি যদি আর একটাকে ধরো, হয় এক কাজ করো, হয় মাঝেরটা আর কে ধরো অথবা শেষেরটা আর কে ধরো। হ্যাঁ, তা আমি মনে করো শেষেরটা আর কে ধরলাম, শেষেরটা এবং কে যদি ধরি তাহলে কি হয় দেখো, তাহলে এই দেখো আমি শেষেরটা এবং কে ধরলাম, তাহলে একই রকম ভাবে আমার কাজ হবে যে ইয়ে করা, ওই যে কে এর মান বসায় দেওয়া, তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স সমান জিরো হবে। আমি এই লাইনটা শর্ট করলাম, কে এর মান জিরো, সি গুণ হয়ে যেও জিরো হয়ে গেল, তাহলে এদিকে এ ওয়াই সমান হচ্ছে বি এক্স হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে ওয়াই আর এখানে এক্স উপরে রেখে এই বিটা তাহলে এই পাশে নিয়ে আসি আর এই এটা তাহলে এ পাশে নিয়ে আসি, ব্যাস শেষ। এই দেখো কাজ আমাদের শেষ, এই একটা অংশ আর এই একটা অংশ। এখানে দেখো ওয়াই বাই বি আছে, এখানে ওয়াই বাই বি আছে, এখানে ওয়াই বাই বি সমান এক্স বাই এম, এখানে ওয়াই বাই বি সমান জেড বাই সি। তো তুমি এটাকে 4 নম্বর সমীকরণ দাও, আগে 3 পর্যন্ত দিয়ে এসছো, এটাকে 5 নম্বর সমীকরণ দাও, দিয়ে বলো যে 4 ও 5 থেকে পাই, 4 ও 5 থেকে পাই কি পাই, যেরকম এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, এই হচ্ছে পুট। দেখছো অঙ্কটা সহজ ছিল, কিন্তু ওই যে এই কাজগুলা তোমাকে তো করতে হবে, এই কাজগুলাতে ধীরে ধীরে করতে হবে, তোমাকে তো পারতে হবে। যদি তোমার নাই জানতে যে এখানে এ দ্বারা গুণ করতে হবে, এই জায়গায় এ দ্বারা গুণ করতে হবে, এই জায়গায় বি দ্বারা গুণ করতে হবে, সি দ্বারা গুণ করতে হবে, তাহলে এই জিনিস আর এত সহজে প্রমাণ হয় কোনোদিনও হতো না, এই হচ্ছে বিষয়। আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো, কারোর বুঝতে সমস্যা থাকলে একটু জানাও তো যে স্যার বুঝিনি। আছে কারোর সমস্যা? নাই নাই, আমার না হয়েছে, এখন জয়েন করতেছি, মনে হয় চলে গেছিল মাঝখানে, কেটে গেছিল লাইন, এই হচ্ছে বিষয়। তাহলে তোমাদের এখন হোমওয়ার্ক কি থাকবে, হোমওয়ার্ক হচ্ছে যদি সম্ভব হয় এই চ্যাপ্টার পুরাটা হোমওয়ার্ক করা, করে ফেলো। এই চ্যাপ্টার পুরাটা হোমওয়ার্ক যদি করতে পারো আমাকে, আবার তো নেক্সট কবে ক্লাস তোমাদের, রবিবারে? হ্যাঁ নেক্সট রবিবার আবার ক্লাস, তোমরা আমাকে জানাবা রবিবারে যে স্যারটা পারিনি বা পেরেছি, আমি করব। তারপরে আমি আমি হয়তো আর একদিন এটার ক্লাস নিয়ে এটা শেষ করে দেবো, আর একদিন হয়তো 2-3টা অঙ্ক করলে শেষ হয়ে যাবে, তাহলে আর একটা দিন আমি ক্লাস করে তারপরে এই চ্যাপ্টারের সৃজনশীল অঙ্কগুলো আমরা একটু চেষ্টা করবো দেখার, ঠিক আছে? বোর্ডে বোর্ডে এসছে এই হোমওয়ার্কটা কোথায় জমা দিতে হবে? এই হোমওয়ার্কটা আমাদের এই যে CGHS ক্লাস 10 এই নামে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে জমা দিয়ে দিবা, অথবা তোমরা আমার ইয়ে বাইরেও দিতে পারো, পার্সোনালি দিতে পারো, একই কথা আমার কাছে তো আসে, আবার গ্রুপে দিলে এক জায়গায় থাকে এই আর কি। স্যার কত কত নাম্বার হোমওয়ার্ক? সব মানে বাকি যা আছে সব, এই অনুপাত অনুপাত টাইপের কে ধরা অঙ্ক যেগুলো আছে পারলেই করে ফেলবা, আর না পারলে আর কিছু করার নাই, না পারলে আমি তারপরও আমি আগামী দিন
19-20 করব, ঠিক আছে? 18-19-20 বাদে তোমরা বাকিগুলা হোমওয়ার্ক পারলে করে ফেলো, এটা ভালো হবে। 17 পারবা, 16 পেরে যাবানে, 15 পারলা আর কি, 14-15-16-17 আর উদাহরণের এই টাইপের যেগুলো আছে সেগুলো হোমওয়ার্ক করবো। আর 18-19-20 আমি আগামী রবিবারে করে এই চ্যাপ্টারের সমাপ্তি ঘোষণা করব, ঠিক আছে? এই চ্যাপ্টারের তো আরেকটা অংশ আছে, এই অংশটা সহজ। এই অংশটা সহজ, এটা লিখি লেখাঙ্ক তো, লেখাঙ্ক কিন্তু তুলনামূলক সহজ, কিন্তু অনেকের কাছে একটু কঠিন মনে হলো, লেখাঙ্ক তুলনামূলক সহজ, আমরা এটা করবো না, তারপর অন্য আরেকটা চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে আজকের মতো আমরা বিদায় নিই, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।